বোধহয় গতকাল একজন গায়ক মারা গেছে, নাম কি হতো? আয়ুব বাচ্চু। আহা, বাবা মা নিশ্চয় ভালো মানুষ ছিলেন, নামটা রেখেছিলেন আয়ুব। আয়ুব আলাইহি সালাম একদম জালিলুল খাদার নবী ছিলেন, সেই আয়ুব নাম রেখেছিলেন তার পিতামাতা। কিন্তু গান গেয়ে জীবনটা ব্যয় করলেন, আল্লাহ তাকে ক্ষমা করুন। যে কোনো মুসলিমের জন্য আমি ক্ষমা চাইতেই পারি, আল্লাহ যদি ক্ষমা করে দেন তো আমার কোনো কমতি হবে না, আর আল্লাহ যদি ক্ষমা না করেন তাতেও আমাদের কোনো লাভ নাই। একজন মুসলিম গান করার কারণে সে কাফের হয়ে যায়নি, সে একজন মুসলিম। এখন যুবকেরা ফেসবুকে অনেক আবোল তাবোল কথা, যারা তার ভক্ত তারা তার জান্নাতুল ফেরদাউস কামনা করতেছে, আর যারা অতি উৎসাহী ধর্ম পালনকারী তারা কেউ বলছে ওর উপর লানত, কেউ বলছে ওর উপর গজব, কেউ বলছে জাহান্নামের খড়ি হোক ইত্যাদি। কোন মুসলিমের জন্য জাহান্নামের বদদোয়া করার সুযোগ নেই। কোন মানুষ মারা গেলে তাকে গালি দেওয়া বা তার সমালোচনা করার সুযোগ নেই। তার যে কাজ গান বাজনা, এটা শরীয়ত গর্হিত কাজ। এখন আল্লাহ পাক যদি আমাকে ধরেন যে তুমিও তো একজন দিনের দায়ী, তো আয়ুব বাচ্চুর কাছে কি তোমার দাওয়াত পৌঁছেছিল? আমার কি উপায় হবে হাসরের? আমি তো তার নামই জানি, আমি তো এখন শুনলাম বা একবার শুনেছি, তা মনে নেই। এই যে অতি উৎসাহী লোকগুলো লানত বর্ষণ করতেছে, তাদের কি দায়িত্ব ছিল না যে এই লোকগুলার কাছে দাওয়াত পৌঁছানো? আমার কি হবে, আপনার কি হবে, আপনার আমার পরকাল কোথায়, মরার পরে আমার কি অবস্থা হবে, আমি আরেকজনের সমালোচনা করার সময় কোথায় পাই? মানুষ মারা গেছেন, আল্লাহ তাকে ক্ষমা করুন। ক্ষমা করলে আল্লাহর ব্যাপার কেউ ধরবার নাই, জিজ্ঞেস করবার নাই। আর যদি আল্লাহ ক্ষমা না করেন, জোরপূর্বক আমরা ক্ষমা নিতেও পারবো না, আমাদের কোনো এখানে লাভ লোকসানের কিছু নাই। কিন্তু আমাকে যদি আল্লাহ পাক জিজ্ঞেস করেন যে তোমার দাওয়াত তার কান পর্যন্ত পৌঁছে নাই কেন, আমি না পারি অন্যান্য কেউ তার কাছে কি দরদ মাখা ভাষায় কোনোদিন দাওয়াত নিয়ে গিয়েছিলে? মরার পরে তো সবাই মন্তব্য করছে আর কথা বলছে, বলছি আমরা।